প্রশ্ন, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো, অথবা সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। ভূমিকা, সম্প্রদায় প্রত্যয়টি সমাজবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ। সম্প্রদায় সমাজ জীবনে স্থিতিশীলতা, বিচিত্র অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যোগাযোগ এবং সুযোগ সুবিধাসহ অত্যাবশ্যকীয় মানসিক তৃপ্তি নিয়ে আসে। তাই সম্প্রদায় সমাজবিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয়। সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য, অনেক সমাজবিজ্ঞানী সমাজ ও সম্প্রদায়কে একই অর্থে ব্যবহার করে থাকেন, কিন্তু আসলে তা ঠিক নয়। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন যে ব্যাপক অর্থে সমাজকে ব্যবহার করলে তার অর্থ দাঁড়াবে ইচ্ছাকৃত যে কোনো পারস্পরিক সম্পর্ক। আর সম্প্রদায় বলতে তিনি বুঝিয়েছেন বসবাসের জন্য যে কোনো স্থান বা অঞ্চলকে। তবুও অনেক সমাজবিজ্ঞানীর দৃষ্টিতে এ দুটো প্রত্যয়ের মধ্যে সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্যই বেশি পরিলক্ষিত হয়। নিম্নে এ দুটো প্রত্যয়কে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হল। সমাজ, এক, সমাজ গঠনের ক্ষেত্রে জনসমষ্টির একান্ত প্রয়োজন, কারণ জনসমষ্টি ব্যতীত সমাজকে কল্পনা করা যায় না। সম্প্রদায়, এক, সম্প্রদায়ের ক্ষেত্রেও জনসমষ্টির প্রয়োজনীয়তা অত্যধিক। সম্প্রদায়ের ক্ষেত্রে জনসমষ্টি একটি অন্যতম উপাদান। দুই, সমাজ হচ্ছে পারস্পরিক সম্পর্কের জটিল জাল, সমাজের কোনো নির্দিষ্ট সীমানা নেই। দুই, অন্যদিকে সম্প্রদায় এমন একটি জনসমষ্টি যার নির্দিষ্ট সীমানা থাকে। তিন, একটি সমাজের সব ধরনের সদস্য বসবাস করার অধিকার রাখে, কিন্তু একটি সম্প্রদায়ের সব ধরনের মানুষ বাস করতে পারে না, কারণ এর প্রথাগত নিয়মকানুন থাকে। চার, সমাজের পরিধি এবং বিষয়বস্তু ব্যাপক, সমাজে উন্নয়নের প্রচেষ্টা বিদ্যমান, অন্যদিকে সম্প্রদায়ের পরিধি ও বিষয়বস্তু সীমিত। সম্প্রদায়ের নানা নিয়মকানুন বিদ্যমান থাকায় উন্নয়ন প্রচেষ্টায় বিঘ্ন ঘটে। পাঁচ, একটি সমাজে দুই বা ততোধিক সম্প্রদায় থাকতে পারে, কিন্তু একটি সম্প্রদায়ের মাঝে কোনো সমাজ অন্তর্ভুক্ত হতে পারে না। পরিশেষ, উপর্যুক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে সব দিক দিয়েই ব্যাপক পার্থক্য বিদ্যমান, কারণ উভয়ের ধ্যান ধারণা, কর্মপদ্ধতি ও গঠন প্রণালী ভিন্ন প্রকৃতির। বহুবিধ সংঘ ও গোষ্ঠীর সমন্বয়ে সমাজ এবং সমাজের অভ্যন্তরে একটি সংগঠন হল সম্প্রদায়। সমাজবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।